রহমান রহিম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই COVID-19-এ সবাই সুস্থ আছো এবং ভালো আছো। সরকারি স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো। সবাইকে ফেসবুক অনলাইন ক্লাসে স্বাগতম। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আজকে আমি মোহাম্মদ ফজলুল হক, ইনস্ট্রাক্টর টেক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক, তেজগাঁও, ঢাকা, 1208। নিশ্চয়ই তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জিগার মোল্ডের পরিচিতি সম্পর্কে। জিগার মোল্ডের পরিচিতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। জিগার মোল্ডের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, জিগার মোল্ডের প্রকারভেদ, জিগার মোল্ড এবং জিগার মোল্ডের মধ্যে জিগার মোল্ড এবং কাস্টি মোল্ডের মধ্যে পার্থক্য, বিভিন্ন প্রকার জিগার মোল্ডের পানি ও প্লাস্টারের অনুপাত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় হল কাস্টিং মোল্ড। কাস্টিং মোল্ড মডেল এন্ড মোল্ড ফেব্রিকেশন সাবজেক্টের কাস্টিং মোল্ড বিষয়কোড হল 6764। তাহলে আমরা কি কি পড়বো আজকে? আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টিং মোল্ড। কাস্টিং মোল্ড কি? ডিফাইন কাস্টিং মোল্ড। 6.2 হলো ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপ অফ কাস্টিং মোল্ড। কাস্টিং মোল্ডের প্রকারভেদ। ডিসক্রাইব দ্য ডেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ড। ডেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ড কাকে বলে? ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিক্স অফ ডেন কাস্টিং অ্যান্ড সলিড কাস্টিং। ডেন কাস্টিং অ্যান্ড সলিড কাস্টিং। ডিসক্রাইব দ্য মেকিং প্রসেস অফ ড্রেন কাস্টিং অ্যান্ড সলিড কাস্টিং মোল্ড। সলিড কাস্ট ড্রেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ডের মেকিং প্রসেসটা আমরা আলোচনা করব। ডিস্টেন্স ইজ দ্য বিটুইন ড্রেন কাস্টিং অ্যান্ড সলিড কাস্টিং। ড্রেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ডের পার্থক্যর বিষয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায় পাঠ করলে আমরা কি কি বিষয় জানতে পারবো তার একটা প্রাথমিক ধারণা আমরা আগে নিয়ে নিচ্ছি। কাস্টিং মোল্ডের সাথে আমরা পরিচিত হতে হবে, হতে পারবো। কাস্টিং মোল্ডের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারবো। ডেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ড কি বা কাকে বলে সে সম্পর্কে আমরা জানতে পারবো। এর কার্যাবলী সম্পর্কে আমরা জানতে পারবো। এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো। ডেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ডের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো। ডেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ডের মোল্ড তৈরির প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো। ড্রেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ডের পার্থক্য সম্পর্কে আমরা জানতে পারব। তাহলে এখন আমরা আসি মূল আলোচনায়। আসি ডিফাইন ড্রেন কাস্টিং। কাস্টিং মোল্ড ডিফাইন কাস্টিং মোল্ড। কাস্টিং কাকে বলে? কাস্টিং শব্দের অর্থ কি? কাস্টিং হলো মূলত কাস্টিং হলো স্লিপ দ্বারা কাস্টিং পদ্ধতিতে স্লিপ দ্বারা কাস্টিং পদ্ধতিতে দ্রব্য উৎপাদন করতে যে সকল মোল্ড ব্যবহার করা হয় তাকে কাস্টিং মোল্ড বলে। এ পদ্ধতিতে দ্রব্য উৎপাদন করতে সিরামিক বডির তরল মিশ্রণ ব্যবহার করা হয়। তাহলে তরল মিশ্রণ কি? এখানে প্রশ্ন হতে পারে যে তরল মিশ্রণ কি বা কাকে বলে। তরল মিশ্রণ হলো
সিরামিক বডির অগার ফিল্ড বডি স্লিপ তৈরি করার পরে সেটা অগারিং করা হয়। অগারিং করার পরে ফিল্টারিং করা হয়। ফিল্টারিং কেক থেকে হাই স্পিড ব্লাঞ্জারে যে মিশ্রণ তৈরি করা হয় ডিপ সোডিয়াম এবং ডিপ্লোকোলেন্ট মিশ্রণ করে তাকেই বডির তরল মিশ্রণ বলে, তাকেই বডির তরল মিশ্রণ বলে। আমরা একটু পরে দেখাবো যে ড্রেন কাস্টিং এবং ইয়ে যে স্লিপ কিভাবে হয়। এখানে আমরা শুধু মোল্ডের দুইটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, যে তোমরা নিশ্চয়ই কাজগুলো করেছো যে এই ড্রেন কাস্টিং মোল্ড সাধারণত এক বা একাধিক পার্ট বিশিষ্ট হয়। এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছি একটা মোল্ডের চারটা পার্ট আছে, একটা মোল্ডের 1, 2, 3, 4, 5টা পার্ট আছে এই মোল্ডের। এইটা যখন সবগুলো মোল্ড যখন একত্র করে রাবার বেল্ট দ্বারা আমি এখানে বেঁধেছি, এটা রাবার বেল্ট দেওয়া যায় সহজ, এটা রশি দেওয়া যায় মানে ক্লিপ দিয়ে আটকানো যায়, বিভিন্ন ভাবে আটকানো যায়। আটকানোর পরে এখানে স্লিপ ঢালা হয়েছে, এই যে দেখো যে এখানে ড্রেন কাস্টিং এর স্লিপ ঢালতেছে। স্লিপ ঢালার পরে ড্রেন আউট করা হলে, ড্রেন আউট করার পরে মোল্ড থেকে যখন আলাদা করা হয় তখন একটা মগ এটা হ্যান্ডেল আলাদা তৈরি করেছে, এখানে একটা ফিনিশড প্রোডাক্ট দেখানো হয়েছে যে একটা মগ তৈরি করা হয়েছে। এখানে ধরো কাস্টিং পদ্ধতি ইরেগুলার শেপের অনিয়তাকার আকৃতি যত আছে সবগুলোই হলো এই কাস্টিং পদ্ধতিতে তৈরি করা হয়। আমরা জানলাম যে কাস্টিং কাকে বলে। ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ কাস্টিং মোল্ড। তো কাস্টিং মোল্ড কত প্রকার? কাস্টিং মোল্ড সাধারণত চার প্রকার হয়। 1 নম্বর ড্রেন কাস্টিং মোল্ড, সলিড কাস্টিং মোল্ড, প্রেশার কাস্টিং মোল্ড, হাই প্রেশার কাস্টিং, রেজিং মোল্ড। ড্রেন কাস্টিং মোল্ড আমাদের এখানে কলেজে তোমরা কাজ করেছো, সলিড কাস্টিং এ করেছো, প্রেশার কাস্টিং এবং হাই প্রেশার রেজিং মোল্ড এগুলো আমরা ইন্ডাস্ট্রিতে তোমাদেরকে নিয়ে দেখাই, প্রতি বছরই আমরা দেখাই ইন্ডাস্ট্রি ভিজিটে। এগুলো খুব ব্যয়বহুল, আমরা ভিতরে এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। ড্রেন কাস্টিং মোল্ড কাকে বলে? স্লিপ মোল্ডের মধ্যে পুরিং করার পর দ্রব্যের নির্দিষ্ট পুরুত্ব আসার পর অতিরিক্ত স্লিপ মোল্ড থেকে অপসারণ করে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকেই ড্রেন কাস্টিং বলে। অর্থাৎ স্লিপ মোল্ডের মধ্যে পুরিং মানে ঢালা, ঢালাটাকেই পুরিং বলা হয় এখানে। স্লিপ যে ঢালা হয় মোল্ডের পাইপের মাধ্যমে, এই পুরিং করার পর দ্রব্যের নির্দিষ্ট পুরুত্ব আসার পর, নির্দিষ্ট পুরুত্ব কখন আসবে আমরা কিভাবে বুঝবো? যে মাত্র পুরো থিকনেস কত, এটা আসলে কিছুটা অনুমান নির্ভর হয়, এবং মোল্ডের পানি শোষণ ক্ষমতা, এটা আমার কতটুকু ডায়ার হয়েছে এটা কাজ করলে কাজের থেকে, এবং যে 10 থেকে 15 মিনিট সময় লাগে আমরা যখন এটা মোল্ডটা উল্টা করে যখন ড্রেন আউট করি, এটা আমরা দেখাবো তোমাদেরকে পরে। ড্রেন আউট করার পরে মোল্ডের বাইরের পৃষ্ঠে রাখি দিতে, ড্রেন কাস্টিং এর বাইরের পৃষ্ঠে রাখি দিতে মোল্ড, ভিতরের পৃষ্ঠে পৃষ্ঠে রাখি অটোমেটিকই হয়। যদি কিছু ই থাকে এটা পরে আমরা পরিষ্কার করে নিই আর কি, পন্স দ্বারা এবং এই পদ্ধতিতে হলো দ্রব্যের আকৃতির দ্রব্য উৎপাদন করা হয়। এই মূল সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়। এই মূল সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা যে কাপের যেটা হ্যান্ডেল সহ কাপ, আমরা হ্যান্ডেলটাকে আলাদাও করতে পারি। এইটুকুলো সলিড, এইটুকুলো সলিড কাস্টিং, এইটুকুলো ড্রেন কাস্টিং। আসলে এইটুকু সলিড এটা একত্র করা যায়, একত্র করার ফলে মোল্ডের ব্যয় আরো বৃদ্ধি পায়। কাপেরও যখন মোল্ডের ব্যয় বৃদ্ধি পায় তখন প্রোডাক্টের ব্যয় বৃদ্ধি পায়। তারপর আছে ড্রেন কাস্টিং, সলিড কাস্টিং মোল্ড, ড্রেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ড। এই সলিড কাস্টিং মোল্ডকে শিল্প কারখানা এটাকে প্রেশার কাস্টিং মোল্ড নামেও পরিচিত। আসলে সলিড কাস্টিং মোল্ড এটাকে প্রেশার কাস্টিং মোল্ডও বলা বলে কোনো কোনো জায়গায়। স্লিপ মোল্ডের মধ্যে পুরিং করার পর দ্রব্যের সম্পূর্ণ আকৃতি আসা পর্যন্ত অতিরিক্ত স্লিপ মোল্ডে প্রবেশ করিয়ে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকে সলিড কাস্টিং মোল্ড বলে। অর্থাৎ স্লিপ মোল্ডের মধ্যে পুরিং করার পর দ্রব্যের সম্পূর্ণ আকৃতি আসা পর্যন্ত অতিরিক্ত স্লিপ মোল্ডে প্রবেশ করিয়ে, মানে এখানে স্লিপ ঢুকতেই থাকে আর আকার না আসা পর্যন্ত আস্তে আস্তে স্লিপ ফোটা ফোটা একটু একটু পড়তে থাকে। এই বলতে নিরেট আকৃতি দ্রব্য উৎপাদন করা হয়। নিরেট মানে সলিড আকৃতি দ্রব্য উৎপাদন করা। এই মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট, যেমন সকল প্রকার কাপের হাতল। এই যে দেখছো এটা হাতলের, হাতলের কাপের হাতলের মোল্ড,
এখানে কাপটা ছয় একসাথে দেওয়া হয়েছে, এটা কোথায় ব্যবহার করবো এই কারণে, এই যে দেখা যায় এক পার্ট, এটা এখান থেকে উঠানো হয়েছে, এটা এটা উল্টা উল্টায় রাখছে, এটা একবার এটেছে এই মোল্ডাই এখানে লাগাই দেওয়া। আগে দেখাইছিলাম যে কাপে এবং হ্যান্ডেল এক একসাথে জয়নিং করা থাকে, ওই মোল্ডের ব্যয় অনেক বৃদ্ধি পায়। এটা এই কাপের মোল্ডটা আলাদা, এখানে এটু এখানে কাটিং করে এখানে সেট করে লাগাই দেওয়া হবে। এটাই হলো সলিড কাস্টিং মোল্ড। প্রেসার কাস্টিং মোল্ড, প্রেসার কাস্টিং মোল্ড স্লিপ মোল্ডের মধ্যে পুরিং, স্লিপ মোল্ডের মধ্যে প্রেসারের মাধ্যমে পুরিং করার পর সম্পূর্ণ দ্রব্যের সম্পূর্ণ আকৃতি আসা পর্যন্ত স্লিপ মোল্ডে প্রবেশ করিয়ে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকে প্রেসার কাস্টিং মোল্ড বলে। অর্থাৎ স্লিপ কাস্টিং স্লিপ মোল্ডের মধ্যে এমনভাবে হাই প্রেশারের মাধ্যমে পুশ করানো হয়, ই হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ যে একটা স্যানিটারি, এটি কি তোমরা দেখলেই বুঝতে পারছো যে একটা কি, এটা বেসিন, একটা বেসিনের মোল্ড, এটার উভয় পৃষ্ঠে রাখতে দিছে মোল্ড হাই প্রেশার কাস্ট প্রেশার কাস্টিং এ তৈরি করে। অর্থাৎ স্লিপ মোল্ডের মধ্যে এমন ভাবে আস্তে আস্তে মানে হাই প্রেশারে পুরিং করা হয়, প্রবেশ করানো হয়, এটা দ্রব্যের সম্পূর্ণ আকৃতি আসার আগ পর্যন্ত, আগ পর্যন্ত মোল্ড মোল্ডের মধ্যে স্লিপ পুরিং করা হয়। এই পদ্ধতিতে রাউন্ড বা ওভাল আকৃতির দ্রব্য উৎপাদন করা হয়, এই পদ্ধতিতে রাউন্ড বা ওভাল আকৃতির দ্রব্য উৎপাদন করা হয়, যেমন যে প্লাটার, রাইস ডিশ। এই মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়, যেমন সকল প্রকার রাইস ডিশ, স্যানিটারি ওয়্যার ইত্যাদি। হাই প্রেশার কাস্টিং রেজিং মোল্ড, হাই প্রেশার কাস্টিং রেজিং মোল্ড হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে স্লিপ মোল্ডের মধ্যে প্রবেশ করিয়ে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকে হাই প্রেশার কাস্টিং রেজিং মোল্ড বলে। এই পদ্ধতিতে নিরেট আকৃতি দ্রব্য উৎপাদন করা হয়। এই মোল্ড সাধারণত একাধিক পার্টিস্ট, যেমন সকল প্রকার স্যানিটারি ওয়্যার, টেবিল ওয়্যার তৈরি করা হয়। এই মোল্ড দিয়ে অল্প সময়ে অধিক দ্রব্য উৎপাদন করা যায়, অর্থাৎ বাণিজ্যিকভাবে এই মোল্ড দ্রব্য উৎপাদনে খুবই জনপ্রিয়। অর্থাৎ রাইস ডিশ, আমি যেটা বলছিলাম রাইস ডিশ বা প্লাটার, আমরা যেটাকে প্লাটার বলি, ওভাল এবং ওভাল শেপের আছে, ডিম্বাকৃতির আছে, স্কোয়ারের আছে, বিভিন্ন রকমের শেপের আছে, হাই হাই প্রেশার রেজিং মোল্ডের মাধ্যমে তৈরি করা হয়। এই এখানে হাই প্রেশার প্রেশারের মাধ্যমে স্লিপ প্রবেশ করানো হয়। এই মোল্ডের মাঝখানে ছোট ছোট ছিদ্র আছে, ছিদ্র দিয়ে ই করা মোল্ডে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পর দ্রব্যের আকৃতি আসার পরে এটা অটোমেটিকও আছে, দুই মিনিট থেকে 3 মিনিট সময় লাগে একটা দ্রব্যের পুরুত্ব আসে, অটোমেটিক এটা দ্রব্যের পুরুত্ব আসার পরে মোল্ড বা আলাদা হয়ে যায়। ওখান থেকে দ্রব্য হপারের মাধ্যমে দ্রব্য এখান থেকে বের করে টসিতে নিয়ে ডায়ারে দেওয়া হয়। ডিসক্রাইব দ্য ডেন কাস্টিং এন্ড সলিড কাস্টিং মোল্ড। ডেন কাস্টিং মোল্ড কাকে বলে, সলিড কাস্টিং মোল্ড কাকে বলে? তোমাদেরকে আগে বলেছিলাম যে ডেন কাস্টিং মোল্ডের একটা ই দেখাবো আলাদাভাবে। স্লিপ মোল্ডের মধ্যে পুরিং করার পর দ্রব্যের নির্দিষ্ট পুরুত্ব আসার পর অতিরিক্ত স্লিপ মোল্ড থেকে অপসারণ করে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকেই ডেন কাস্টিং মোল্ড বলে। এই পদ্ধতিতে হলো আকৃতির দ্রব্য উৎপাদন করা হয়। এই মোল্ড সাধারণত এক বা একাধিক পার্ট বিশিষ্ট, একাধিক পার্ট বিশিষ্ট হয়ে থাকে বা বহু পার্ট বিশিষ্ট হয়ে থাকে। যেমন ধরো এখানে যে ড্রেন কাস্টিং, ড্রেনের মাধ্যমে এখানে স্লিপের এই বোল্ডের মধ্যে স্লিপ ঢালা হয়েছে, অটোমেটিক ভাবে কিছুক্ষণ রাখা হয়েছে, এখানে মোল্ডগুলো উল্টে রাখা হচ্ছে, এখানে উল্টে রাখা হচ্ছে,
স্লিপ এখানে ড্রেন আউট করা হচ্ছে মোল্ডের থেকে। দেখো স্লিপ পড়তেছে, যে স্লিপ বের হচ্ছে। স্লিপ বের হয়ে যাওয়ার পরে আমি এটা উল্টে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে সমস্ত স্লিপ যখন বেরিয়ে যাবে, এটার থিকনেস যখন আসবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে আমার, মোল্ড আলাদা করে আমি দ্রব্য বের করে নেব। সলিড কাস্টিং বা প্রেশার কাস্টিং মোল্ড, সলিড কাস্টিং বা প্রেশার কাস্টিং মোল্ড, স্লিপ মোল্ডের মধ্যে পুরিং করার পর দ্রব্যের সম্পূর্ণ আকৃতি আসা পর্যন্ত অতিরিক্ত স্লিপ মোল্ডে প্রবেশ করিয়ে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকে সলিড কাস্টিং মোল্ড বলে। এই পদ্ধতিতে নিরেট আকৃতি দ্রব্য উৎপাদন করা হয়। এই মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়ে থাকে, যেমন সকল প্রকার হাতল, রাইস ডিস, ওভাল আকৃতির রাউন্ড ডিস ইত্যাদি। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রেন কাস্টিং অ্যান্ড সলিড কাস্টিং মোল্ড। ড্রেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ডের, ড্রেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ডের বৈশিষ্ট্য নিম্নে ড্রেন কাস্টিং মোল্ডের বৈশিষ্ট্য বর্ণনা করা হল। ড্রেন কাস্টিং মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়। এই মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়, একের অধিক। ড্রেন কাস্টিং মোল্ডের ইরেগুলার শেপ অসম আকৃতির হয়। এই ড্রেন কাস্টিং মোল্ড সাধারণত ইরেগুলার শেপ অসম আকৃতির হয়ে থাকে। ড্রেন কাস্টিং মোল্ডের পুরুত্ব সর্বত্র প্রায় সমান থাকে। ড্রেন কাস্টিং মোল্ডের পুরুত্ব সর্বত্র প্রায় সমান থাকে, সমান হতে পারে কিন্তু সাধারণত প্রায় সমান আকারেরই থাকে। ড্রেন কাস্টিং মোল্ডের পানি শোষণ ক্ষমতা সলিড কাস্টিং মোল্ডের চেয়ে বেশি। ড্রেন কাস্টিং মোল্ডের পানি শোষণ ক্ষমতা সলিড কাস্টিং মোল্ডের চেয়ে বেশি। ড্রেন কাস্টিং মোল্ড সলিড কাস্টিং মোল্ডের চেয়ে নরম এবং স্থায়িত্ব কম হয়। ড্রেন কাস্টিং মোল্ড সলিড কাস্টিং মোল্ডের চেয়ে নরম এবং স্থায়িত্ব কম হয়। 6 নম্বর হল ড্রেন কাস্টিং মোল্ড দ্রব্যের বাইরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে। আমরা চিত্রে দেখে আসছি তোমাদেরকে যে দ্রব্যের বাইরের পৃষ্ঠের আকৃতিতে মোল্ড, ভিতরের পৃষ্ঠের আকৃতি অটোমেটিক হয়। স্লিপ ড্রেন আউট করার পরে সমস্ত স্লিপ পরে যা দ্রব্যের আকারটা এখানে দেওয়া থাকে, এটা অটোমেটিকই হয়, এটা তোমরা ওখানে দেখতে পারছো। ড্রেন কাস্টিং মোল্ড দ্বারা দ্রব্য উৎপাদন করতে সময় বেশি প্রয়োজন হয়। ড্রেন কাস্টিং মোল্ড দ্বারা দ্রব্য উৎপাদন করতে সময় একটু বেশি প্রয়োজন হয়, কারণ 10 থেকে 15 মিনিট লাগে এর আকার আসতে। আকার আসার পরে কিছু সময় ড্রেন আউট করা দেওয়া হয়, যে এটা দ্রব্যটা একটু শক্ত হওয়ার জন্য। ড্রেন কাস্টিং মোল্ডের উৎপাদন খরচ বেশি, যেহেতু সময় বেশি লাগে এবং কিছু প্রোডাকশন লসও আছে এখানে, তাই ড্রেন কাস্টিং মোল্ডের উৎপাদন খরচ কিছুটা বেশি। ড্রেন কাস্টিং মোল্ড থেকে সহজে দ্রব্য অপসারণ করা যায়। মোল্ডের পার্টগুলো যখনই আলাদা আলাদা করা হয়ে যায় রাবার বিল খোলার পরে, সহজেই দ্রব্যটা এখানে সহজে মোল্ড থেকে অপসারণ করা যায়। ড্রেন কাস্টিং মোল্ড থেকে উৎপাদিত দ্রব্যের বাইরের পৃষ্ঠ মসৃণ হয়। যেহেতু বাইরের পৃষ্ঠের আকৃতি দেয় মোল্ড, তাই বাইরের পৃষ্ঠটা অটোমেটিকই মসৃণ হয়। সলিড কাস্টিং মোল্ডের বৈশিষ্ট্য নিম্নে সলিড কাস্টিং মোল্ডের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। সলিড কাস্টিং মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়ে থাকে। সলিড কাস্টিং মোল্ড ইরেগুলার শেপ অসম আকৃতির হয়। সলিড কাস্টিং আঁকা বাঁকা শেপের যেগুলো ইরেগুলার শেপ, যেন সোজা না, অনিয়তাকার। সলিড কাস্টিং মোল্ডের পুরুত্ব সর্বত্র প্রায় সমান থাকে। সলিড কাস্টিং মোল্ডের পানিশন ক্ষমতা ড্রেন কাস্টিং মোল্ডের চেয়ে অনেকটা কম।
সলিড কাস্টিং মোল্ড ড্রেন কাস্টিং মোল্ডের চেয়ে শক্ত বা স্থায়িত্ব বেশি হয়। সলিড কাস্টিং মোল্ড দ্রব্যের উভয় পৃষ্ঠের আকৃতি প্রদান করে। সলিড কাস্টিং মোল্ড দ্রব্যের উভয় পৃষ্ঠের আকৃতি প্রদান করে। সলিড কাস্টিং মোল্ড দ্বারা সহজে দ্রব্য উৎপাদন করা যায়। সলিড কাস্টিং মোল্ড দ্বারা দ্রব্য উৎপাদন সহজেই করা যায়। সলিড কাস্টিং মোল্ডের উৎপাদন খরচ একটু বেশি, যেহেতু এটা হাই প্রেশার কাস্টিংয়ে করা হয়। রেজিং মোল্ডেও করা যায় সলিড কাস্টিংয়ের, এটার উৎপাদন খরচ একটু বেশি। সলিড কাস্টিং মোল্ড থেকে দ্রব্য অপসারণ করা সহজে দ্রব্য অপসারণ করা যায়। সলিড কাস্টিং মোল্ড উৎপাদিত দ্রব্যের উভয় পৃষ্ঠই মসৃণ হয়, যেহেতু সলিড কাস্টিংয়ে উভয় পৃষ্ঠের আকৃতি দেয় মোল্ড, তাই সলিড কাস্টিংয়ের দ্রব্য উৎপাদন করলে সেটার উভয় পৃষ্ঠই মসৃণ হয়। ডিসক্রাইব দ্য মেকিং প্রসেস অফ ড্রেন কাস্টিং অ্যান্ড সলিড কাস্টিং মোল্ড। ড্রেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ডের প্রস্তুত প্রণালী, কিভাবে ড্রেন কাস্টিং এবং সলিড কাস্টিং মোল্ড তৈরি করা যায়। ড্রেন কাস্টিং মোল্ডের প্রস্তুতি, ড্রেন কাস্টিং মোল্ড এক পার্ট বা বহু পার্ট বিশিষ্ট হতে পারে। এক পার্ট হতে পারে, এ প্রকার মোল্ডের উৎপাদন পদ্ধতি ভিন্ন। নিম্নে একটি কাপের ড্রেন কাস্টিং মোল্ডের উৎপাদন পদ্ধতি বর্ণনা করা হল। এক নম্বর হল সাইজিং করণ। কেস মোল্ডের বিভিন্ন পার্ট 3-4 বার পড়ার সব দ্বারা ভালোভাবে সাইজিং করে এবং পরিষ্কার পানি দিয়ে পঞ্চ দ্বারা পরিষ্কার করে, যাতে মোল্ডে কোনো সাবানের ফেনা লেগে না থাকে, অর্থাৎ পটাশ সোপ যেন মোল্ডে না লেগে থাকে। আমি যখন একটা ড্রেন কাস্টিং মোল্ডের ওয়ার্কিং মোল্ড তৈরি করব, তখন কেস মোল্ডটাকে আমি ভালোভাবে 3-4 বার পটাশ সোপ দিয়ে পরিষ্কার করব, এবং এমনভাবে পরিষ্কার পরিষ্কার পানি দিয়ে এবং পরিষ্কার পঞ্চ দ্বারা, মোল্ডের গায়ে যেন কোনো রকমই কোনো সাবান লেগে না থাকে। কেস মোল্ড সেটিং করুন। প্রথমে প্রথমে কেস মোল্ডের বিভিন্ন পার্ট পঞ্চ দ্বারা পরিষ্কার করে প্রথমে কেস মোল্ডের বিভিন্ন পার্ট পঞ্চ দ্বারা পরিষ্কার করি এবং রাবার বেল দ্বারা ভালোভাবে আটকিয়ে নেই, যাতে প্লাস্টার অফ প্যারিস ঢালার পর বেরিয়ে না যায়। প্রথমে এমনভাবে মোল্ডটাকে সেটিং করবো যে বিভিন্ন পার্ট পঞ্চ দ্বারা পরিষ্কার করে এবং রাবার বেল দ্বারা ভালোভাবে আটকে নেব, যাতে প্লাস্টার অফ প্যারিস ঢালার সময় প্লাস্টার অফ প্যারিস কোনোভাবেই যেন বাহিরে না যেতে পারে। প্লাস্টার অফ প্যারিস নিশ্চিত করুন। ওজন করে পানি বালতিতে নিয়ে ওজনকৃত প্লাস্টার অফ প্যারিস বালতিতে ছিটিয়ে ছিটিয়ে মিশ্রিত করি। আমরা যেহেতু প্র্যাকটিক্যাল বেস কলেজে আমরা যখন করবো, আমরা যখন ইন্ডাস্ট্রিতে করবো, সেটা আলাদা দেখা আলাদা, আমরা তখন করবো, আমরা হাই ভ্যাকুয়াম এজিটেটর মেশিনের সাহায্যে মিক্সার মেশিনের সাহায্যে করবো, ছিটিয়ে ছিটিয়ে মিশ্রিত করি। ওজনকৃত সব প্লাস্টার অফ প্যারিস পানিতে মিশাই। প্লাস্টার অফ প্যারিস পানিতে মিশানোর পর 2-3 মিনিট অপেক্ষা করি, যাতে প্লাস্টার অফ প্যারিস ও পানি শোষণ করে ভিজে যায়। প্লাস্টার অফ প্যারিস ভিজার পর নাড়ি দ্বারা প্রায় 10 মিনিট ভালোভাবে মিশ্রিত করি, যেন কোনো শুষ্ক প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধা অবস্থায় অথবা কোনো বাতাস না থাকে। এভাবে প্লাস্টার অফ প্যারিস মিশ্রণ প্রস্তুত করি। আমি যখন প্লাস্টার অফ প্যারিসটা মিশ্রণ প্রস্তুত করবো, আমরা কি নেব, প্লাস্টার অফ প্যারিস পানি, প্লাস্টার অফ প্যারিস ওজন দিয়ে নিব, স্কিল ব্যালেন্স অথবা মগ অথবা বালতিতে যেন লিটারের দাগ কাটা থাকে। এইভাবে এই মগগুলো আমরা ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। এই বালতিতে আগে পানি নেব, আমরা লক্ষ্য আগে কখনো প্লাস্টার অফ প্যারিস নিয়ে পরে পানি নেব না, আমরা আগে পানি নেব তারপরে প্লাস্টার অফ প্যারিস নেব। প্লাস্টার অফ প্যারিস আস্তে আস্তে ছিটিয়ে ছিটিয়ে এখানে ধারার পর তারপরে নাড়ি দিয়ে ঢেলে আমরা মিশ্রণ করে নেব। আর যদি আমরা বাণিজ্যিকভাবে করি, বাণিজ্যিকভাবে করলে আমরা এই মিক্সার মেশিনের সাহায্যে করব। এখানে পানি আর প্লাস্টার যেটা আগে নেই, এখানে এরকম কোনো
এটাই আমি যেহেতু এটা ভ্যাকুয়াম এজিটেটর, এখানে ভ্যাকুয়াম পাম্প আছে, এখানে ভ্যাকুয়াম এজিটেটর আছে, ভিতরে যেন কোনো বাতাস না থাকে এটা নিয়ে যাবে। এইটা মিশ্রণটা যখন আমি তৈরি করব, এখানে এই স্প্যান্ডেলটা এটা অটোমেটিক এটা উপরে উঠে নিতে পারি, এটা খুলে আমি লাগাই নিতে পারি। এটাও দুই তিন ভাবেই আছে, বিভিন্ন রকমের স্প্যান্ডেল আছে, যেখানে দেখতে পাচ্ছ তোমরা, এই নাড়ে স্প্যান্ডেলকে নাড়া নিয়ে বলা হয়, এটা সেট করে দিয়ে আমি সেট করে দেবো। 2-3-4 মিনিট আমি এটা অ্যাডজাস্ট করে দেবো, কতক্ষণ লাগবে আমার, ওইভাবে আমার এটা মিশ্রণ হয়ে যাবে। মিশ্রণ হয়ে যাওয়ার পর আমি এটা অটোমেটিক বের করে নিয়ে আসবো। মোল্ড প্রস্তুতিকরণ, সেটিং করা কেস মোল্ডের সদ্য প্রস্তুত প্লাস্টার অফ প্যারিস মিশ্রণ ঢালিয়ে এবং নাড়তে থাকি, যাতে প্লাস্টার অফ প্যারিস মিশ্রণ মোল্ডের সর্বত্র প্রবেশ করে এবং কোনো বাতাস থাকলে বুদবুদ আকারে বের হয়ে আসে। প্লাস্টার অফ প্যারিস মিশ্রণের অতিরিক্ত অংশ জমাট বাঁধার পর অপসারণ করে ফেলে দেই। প্লাস্টার অফ প্যারিস এর মিশ্রণ সম্পূর্ণ জমাট বাঁধার পর তাপ উৎপন্ন হলে কেস মোল্ড থেকে বিভিন্ন পার্ট অপসারণ করে প্রস্তুতকৃত মোল্ডের পার্ট বাহির করে। এভাবে মোল্ডের অন্যান্য পার্ট তৈরি সম্পন্ন করি। এখন মোল্ডের সব পার্ট এর রাফ সারফেস কাটিং টুলস দ্বারা কেটে মোল্ড তৈরি সম্পূর্ণ করি। অতঃপর পার্টগুলো একত্রে সেটিং করে একটি ডেনকাস্টিং মোল্ড তৈরি সম্পূর্ণ করে। এভাবেই প্রস্তুতকৃত হলো, একটা ডেনকাস্টিং মোল্ড প্রস্তুত হয়ে গেল আমাদের, একটা ডেনকাস্টিং মোল্ড প্রস্তুত হয়ে গেল। তারপর আছে সলিড কাস্টিং মোল্ড প্রস্তুতি, সলিড কাস্টিং মোল্ডের প্রস্তুতিকরণ। সলিড কাস্টিং মোল্ড এক বা একাধিক বা বহু পার্ট বিশিষ্ট হতে পারে। এ প্রকার মোল্ডের উৎপাদন পদ্ধতি ভিন্ন। নিম্নে একটি সলিড কাস্টিং মোল্ডের উৎপাদন পদ্ধতি বর্ণনা করা হল। কেস মোল্ডের বিভিন্ন পার্ট 3-4 বার পটাশ সব দ্বারা ভালোভাবে সাইজিং করে এবং পরিষ্কার পানি দিয়ে পঞ্চ দ্বারা পরিষ্কার করি, যাতে মোল্ডে কোন প্রকারের সাবানের ফেনা লেগে না থাকে। প্রথমে কেস মোল্ডের বিভিন্ন পার্ট পঞ্চ দ্বারা পরিষ্কার এবং রাবার বেল দ্বারা ভালোভাবে আটকিয়ে নিয়ে, এবং যাতে প্লাস্টার অফ প্যারিস ঢালার পর বেরিয়ে না যায়, আমরা এটা বিশেষভাবে লক্ষ্য রাখবো। প্লাস্টার অফ প্যারিস মিশ্রিতকরণ, ওজন করে পানি বালতিতে নিয়ে ওজনকৃত প্লাস্টার ও প্যারিস পানিতে মিশে, প্লাস্টার অফ প্যারিস পানিতে মিশানোর পর 2-3 মিনিট অপেক্ষা করি, যাতে প্লাস্টার অফ প্যারিস পানি শোষণ করে ভিজে যায়। প্লাস্টার অফ প্যারিস ভিজার পর নাড়নি দ্বারা প্রায় 10 মিনিট ভালোভাবে মিশ্রিত করি, যেন কোনো প্রকার শুষ্ক প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধা অবস্থায় বা অথবা কোনো বাতাস না থাকে। এভাবে প্লাস্টার অফ প্যারিস মিশ্রণ প্রস্তুত করি। আমরা ঠিক এইভাবে প্লাস্টার অফ প্যারিস আগের মতো করে ওজন দিয়ে পানিতে মিশ্রণ করে নেব, নাড়ানি দিয়ে নাড়তে পারি, মিক্সার মেশিনে বাণিজ্যিকভাবে করলে মিক্সার মেশিনে করব আর কি। সলিড কাস্টিং মোল্ডের প্রস্তুতিকরণ, সেটিং করা কেস মোল্ডের সদ্য প্রস্তুত প্লাস্টার অফ প্যারিস মিশ্রণ ঢালি এবং নাড়তে থাকি, যাতে প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ মোল্ডের সর্বত্র প্রবেশ করে এবং কোনো প্রকার বাতাস থাকলে বুদবুদ আকারে বের হয়ে আসে। প্লাস্টার অফ প্যারিস মিশ্রণ অতিরিক্ত অংশ জমাট বাঁধার পর অপসারণ করে ফেলে দেয়। প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ সম্পূর্ণ জমাট বাঁধার পর তাপ উৎপন্ন হলে কেস মোল্ড থেকে পার্ট অপসারণ করে প্রস্তুতকৃত মোল্ডের পার্ট বাহির করে। এখন পার্ট এর রাফ সারফেস গুলো, এখন মোল্ড পার্ট এর রাফ সারফেস গুলো কাটিং টুলস দ্বারা কেটে মোল্ড তৈরি সম্পূর্ণ করে। এভাবে প্রস্তুত কিন্তু মোল্ড হলো একটা সলিড কাস্টিং মোল্ড। সলিড কাস্টিং এবং ডেন কাস্টিং মোল্ডের মধ্যে পার্থক্য, স্ট্রিপ মোল্ডের মধ্যে পুরিং করার পর দ্রব্যের নির্দিষ্ট পুরুত্ব আসার পর অতিরিক্ত স্লিপ মোল্ড থেকে অপসারণ করে দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মোল্ডকে ডেনকাস্টিং মোল্ড বলে। এই পদ্ধতিতে আকৃতি দ্রব্য উৎপাদন করা হয়।
এক বা একাধিক পাঠ বিশিষ্ট হয়। স্লিপ মোল্ডের মধ্যে পুরিং করার পর দ্রব্যের সম্পূর্ণ আকৃতি আসা পর্যন্ত অতিরিক্ত স্লিপ মোল্ডে প্রবেশ করে দ্রব্য উৎপাদন ব্যবহৃত মোল্ডকে সলিড কাস্টিং মোল্ড বলে। এই পদ্ধতি নিরেট আকৃতি দ্রব্য উৎপাদন করা হয়। এই মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়, যেমন সকল প্রকার হাতল। ড্রেন কাস্টিং মোল্ড সাধারণত একাধিক পার্ট বিশিষ্ট হয়। সলিড কাস্টিং মোল্ড সাধারণত এক বা একাধিক পার্ট বিশিষ্ট হয়। এই মোল্ড দ্রব্যের বাইরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে। এই মোল্ড দ্রব্যের উভয় পৃষ্ঠের আকৃতি প্রদান করে। এই মোল্ডের পুরুত্ব প্রায় অসমান, এই মোল্ডের পুরুত্ব প্রায় সমান। এই মোল্ড এর পৃষ্ঠ সহজে নষ্ট হয় না, এই মোল্ডের পৃষ্ঠ সহজে নষ্ট হয়। ড্রেন কাস্টিং মোল্ড দ্বারা দ্রব্য উৎপাদন করতে সময় বেশি প্রয়োজন হয়। সলিড কাস্টিং মোল্ড দ্বারা সহজে দ্রব্য উৎপাদন করা যায়। ড্রেন কাস্টিং মোল্ড থেকে উৎপাদিত দ্রব্যের বাহিরের পৃষ্ঠ মসৃণ হয়। সলিড কাস্টিং মোল্ডের উৎপাদিত উভয় পৃষ্ঠ মসৃণ হয়। ড্রেন কাস্টিং মোল্ডের উৎপাদন খরচ বেশি, সলিড কাস্টিং মোল্ডের উৎপাদন খরচও বেশি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ফোনে, ইমেলে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ ইনবক্সে প্রশ্ন করতে পারো, পরে যে কোনো সময় উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ। হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, হোমওয়ার্ক থাকলো একটা সলিড কাস্টিং এবং ডেড কাস্টিং মোল্ডের প্রস্তুত প্রণালী এবং সলিড কাস্টিং এবং ডেড কাস্টিং মোল্ডের পার্থক্য। তো ঘরে থাকো, সুস্থ থাকো, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি এবং বিশ্ব সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলো এবং বাবা মাকে সাহায্য সহযোগিতা করো। বাড়িতে থাকো আর ঘরে বসে যে কোনো সময় প্রতিষ্ঠান খুলে তোমাদের পরীক্ষা শুরু হবে, তাই ঘরে বসে আমাদের ক্লাসগুলো ফলো করো। আর যে ক্লাসগুলো আমাদের এই ফেসবুক অনলাইন লাইভে নাই, সেগুলো আমাদের কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের কলেজের ওয়েবসাইটে ডাউনলোড করে সেগুলোও তোমরা দেখতে পারবা। আর নন টেকের যে সাবজেক্টগুলো আছে তোমাদের, এগুলোও পলিটেকনিকের সারা যে ক্লাস নিচ্ছে বিভিন্ন রুটিন দিয়ে দিচ্ছে, এই রুটিন অনুযায়ী তোমার যদি অন্যান্য সাবজেক্টগুলো আছে, যেমন ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট আছে, এই সাবজেক্টগুলো তোমরা ওইখান থেকে দেখে নেবা। এগুলো সেন্ট্রালি ক্লাস হচ্ছে এইভাবে আর কি। অবশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই।